হ্যালো আসসালামু আলাইকুম ছাদ বাগানের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো লেবু গাছের যত্ন এবং বেশি লেবু ধরানোর টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তো এর আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইগুলোতে ক্লিক করে দিন আমার সর্বশেষ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক আমরা যারা ছাদ বাগান করি অথবা উঠানে বাগান করি লেবু গাছ লাগাই তারা সবচেয়ে বেশি একটা প্রবলেম ফেস করেন দেখা যায় যে গাছে প্রথম দুই তিন বছর খুব ভালো ফল হয় তারপরে কিন্তু আস্তে আস্তে ফলের সংখ্যা কমে যায় তো এই যে গাছটা দেখতেছেন এটাতে কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে ফল হয়েছিল প্রথম বছর বাট সেকেন্ড বছর কিন্তু একটু ফলের সংখ্যা কমে গেছে তো এর জন্য দেখা যায় যে আমরা অনেক পরিমাণে সার ব্যবহার করি গাছের ভিতর প্লাস হচ্ছে বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করি মানে যা করা দরকার তাই করি বাট দেখা যায় যে ফুল ছড়ে পড়ে যায় অথবা ফুল হয় না ফল হয় না এরকম অনেক ধরনের সমস্যা ফেস করি তো সর্বপ্রথম লেবু যদি আপনার গাছে বেশি পেতে চান তাহলে সবচাইতে প্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো যে আসলে আপনার গাছটা সুস্থ আছে কি না এদিকে আপনার খেয়াল রাখতে হবে মানে আপনি যদি প্রত্যেক দিন আপনার গাছের যত্ন নেন তাহলে কিন্তু অবশ্যই বেশি লেবু পেতে হলে সর্বপ্রথম যে জিনিসটা করবেন সেটা হলো যে আপনার গাছের যেন পোকামাকড় আক্রমণ না করতে পারে প্রত্যেক দিন যদি আপনার গাছের একবার করে চেক দেন যে আসলে কোনো পোকামাকড় আক্রমণ করেছে কিনা তাহলে কিন্তু আসলে গাছে পোকামাকড় হতে পারবে না আর অসুস্থ লেবু গাছে কিন্তু আসলে লেবু কমে যায় তো এগুলা যে পাতাগুলো পোকা আক্রান্ত ওইগুলো কিন্তু অবশ্যই ছিঁড়ে ফেলতে হবে তো নাম্বার টু হলো আমাদের যে টবে আমরা গাছটা লাগাই দেখা যায় যে প্রথম বছর খুব ভালো লেবু হয়েছে বা সেকেন্ড বছর বা থার্ড বছর কিন্তু তেমন একটা লেবু হয় না তো এর জন্য দেখা যায় যে আমরা প্রচুর পরিমাণের গাছের উপরে সার দেই প্লাস হচ্ছে কীটনাশক দিয়ে কাজ হয় না তো দেড় বছর পরপর যদি আপনি গাছের মাটি পরিবর্তন করে দেন মানে ধরেন যে দেখা যায় গাছের শিকড়গুলো কিন্তু বড়ো হয়ে যায় তো ওই শিকড়গুলো যদি অপ্রয়োজনীয় যে শিকড়গুলো যদি কেটে দেন প্লাস হচ্ছে গাছের মাটি যদি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু গাছের জন্য খুবই ভালো হবে আরও একটা কাজ করতে পারেন গাছের যে ডালগুলো আছে অপ্রয়োজনীয় যেই ডাল মানে ধরেন এক একটা পুরনো ডাল ওইটা যদি আপনি কেটে দেন তাহলে ওই ওই ডাল থেকে কিন্তু আরও নতুন দুই তিনটা কুশি বেরোবে আর ওই কুশি থেকে কিন্তু খুব দেখবেন যে প্রচুর পরিমাণে ফুল ফল আপনি পাবেন যেহেতু ছাদের মাটি সবসময় পরিবর্তন করা যায় না তাই গাছে প্রচুর পরিমাণের তরল জৈব সার ব্যবহার করবেন তরল জৈব সার কিন্তু দেখা যায় যে গাছের গোড়া পর্যন্ত পৌঁছে যায় আর এটা থেকে কিন্তু আসলে খুব উপকার হয় গাছের জন্য মানে ছাদ বাগান যারা করেন তাদের জন্য আর যারা মাটিতে বাগান করেন তারা যদি গাছের গোড়ায় একটু মাটিগুলো সরিয়ে দিয়ে তখন যদি এখানে জৈব সার মিক্স করে দেন তাহলে কিন্তু এটা থেকে খুব ভালো রেজাল্ট পাবেন তো আশা করি ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ